অল্প বৃষ্টিতেই পূর্ব বর্ধমান জেলার জামালপুর নম্বর অঞ্চলের বেশ কিছু এলাকায় জল জমছে এই সমস্ত বেহাল হাল ফেরাতে কোদাল হাতে নিল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিষয়টি জানানো হয় যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডলকে সমস্যার কথা জানার পর এলাকার দলীয় কর্মীদের নিয়ে জঞ্জাল পরিষ্কার করতে নেমে পড়েন এই নেতা জানেন যে এনআরজিএস থেকে কেন্দ্রীয় সরকারের যে কাজ পশ্চিমবঙ্গে হতো সেই কাজ বর্তমানে বন্ধ আছে একশো দিনের কাজ টোটালি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে প্রতি বছর বর্ষার আগে বিভিন্ন এলাকার যে সমস্ত আমাদের নিকাশিগুলো আছে সেই নিকাশিগুলো আমরা পরিষ্কার করে দিই যাতে বর্ষার সময় বিশাল বৃষ্টির ফলে এলাকায় কোনো জলপ্রবণ না হয় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু বর্তমানে একশো দিনের কাজ বন্ধ থাকার ফলে সেই ড্রেনগুলো এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি বিগত কয়েকদিন আগেও দু তিন দিন বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল জমে গিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেই খবর আমাদের কাছে আসে আসার পর আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নিই যে আমরা যে সমস্ত যুবকর্মীরা বিভিন্ন বুথে বুথে আছে সেই যুবকর্মীরা নিজেদের উদ্যোগে সেই এলাকার যে সমস্ত গুরুত্বপূর্ণ ড্রেনগুলো আছে যেটা বর্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ড্রেনগুলো আমরা নিজেদের উদ্যোগে সেগুলোকে পরিষ্কার করে দেব। যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং আমরা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটাও প্রতিজ্ঞা করেছি যে কোনো দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মানুষের কাছে ছোট হতে দেবো না কেন্দ্রীয় সরকার যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে থমকে রাখার চেষ্টা করুক আমরা সেই উন্নয়নকে কোনোভাবেই থমকাতে দেবো না এবং আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে এই কাজ যদি আরো বৃহত্তর আকারে করতে হয় তার জন্য করতে আমরা প্রস্তুত আছি পরবর্তী সময়ে মানুষের স্বার্থে বৃহত্তর আকারে যদি করতে পারেন কিছু তার প্রতিশ্রুতি দেন শাহাবুদ্দিন মন্ডল এখানে দীর্ঘদিন জল হয়ে খুব জল জমেছিল আমাদের খুবই কষ্ট হচ্ছিল আমাদের উপপ্রধানবাবু এসে আমাদের গ্রামের কর্মীদের নিয়ে সেইটা যাতে ভালো হয় সংস্কারের কাজ করছেন আমাদের এতে খুবই খুশি আমরা এতে খুবই ভালো হচ্ছে একশো দিনের কাজে কি কোনো কাজ না না একশো দিনের কাজ বহুদিন বন্ধ আছে আমাদের হয়নি কোনো কারণে জানি না একশো দিনের কাজই তো হয় না যার জন্য আমরা জলে খুব কষ্ট পাচ্ছিলাম উপপ্রধানবাবু এসে আমাদের এগুলো পরিষ্কার করছে কিংবা আমাদের এগুলো সংস্কার করে দিচ্ছে তার জন্য আমরা গ্রামবাসী খুবই খুশি জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও টিঙ্কু সাহেবের রিপোর্ট আনন্দ বার্তা